লালন শেখের রহস্য মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে জাতীয় মানবাধিকার কমিশন। সোমবার লালন মামলার শুনানি চলাকালীন এমনটাই জানালেন কেন্দ্রীয় আইনজীবী। হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে লালন মামলার শুনানি চলাকালীন কেন্দ্রীয় আইনজীবী ধীরাজ ত্রিবেদী জানান, সিবিআই হেফাজতে কিভাবে লালন শেখের মৃত্যু হল তার তদন্ত শুরু করেছে জাতীয় মানবাধিকার কমিশন। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মহেশ কুমার মিত্তলের নেতৃত্বে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। ফলে দরকার নেই সিআইডি তদন্তের। জাতীয় মানবাধিকার কমিশনের নির্দেশিকা অনুযায়ী হেফাজতে থাকা বন্দীর অস্বাভাবিক মৃত্যু হলে তার বিচার বিভাগীয় তদন্তের প্রয়োজন। হেফাজতে থাকা বন্দী কিভাবে মারা গেলেন তার জন্যই তদন্ত প্রক্রিয়া চালানোর নির্দেশিকা রয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের। সিবিআই